চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে দেশের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের ঋণের পরিমাণ বেড়েছে। এসময় ট্রেজারি বিল ও বন্ড বিক্রির মাধ্যমে 65,000 কোটি টাকার বেশি ঋণ নিয়েছে সরকার। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এর আগের অর্থ বছরের একই সময়ে ঋণ নেওয়া হয়েছিল 5,000 কোটি টাকার বেশি। এতে চলতি অর্থ বছরে ঋণ নেওয়ার পরিমাণ বেড়েছে প্রায় 12 গুণ। ঋণের পরিমাণ কেন বাড়ছে এমন প্রশ্নে ব্যাংক কর্মকর্তারা জানান, কেন্দ্রীয় ব্যাংক আগের মতো সরকারের ট্রেজারি বিল ও বন্ড কিনছে না। এছাড়া ঋণ দেওয়ার বদলে সরকারি বিল ও বন্ড কেনা নিরাপদ বলে জানান কর্মকর্তারা। ফলে স্বাভাবিকভাবেই বাণিজ্যিক ব্যাংকগুলোকে এসব বিল ও বন্ড কিনতে হচ্ছে, ফলে বাড়ছে ঋণের পরিমাণ।